আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের কোনো সাবস্ক্রাইবার থাকে না যার জন্য আমাদের কিন্তু ভিউ হয় না তা আমরা সবাই চাই আমাদের চ্যানেলে যখন আমরা চ্যানেল খুলি ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের ভিউ হোক তা আসলে ভিউটা কিন্তু প্রথমে অবস্থায় কিন্তু আসবে না কারণ আপনার কিন্তু তখন সাবস্ক্রাইবার কম থাকে কিন্তু সঠিকভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিউ দিন দিন বাড়তে থাকবে তো এখন আমরা চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করার পরেই কিন্তু আমরা ভিউর দিকে তাকাই ভিউ আসছে না কেন ভিউ আসছে না কেন আমরা ভিডিও শুধু আপলোড করতেই থাকি করতেই থাকি আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে ভিউ আপনার দিন দিন বাড়তে থাকবে তা আমরা আসলে কিছু না জানি আমরা একের পর এক ভিডিও আপলোড করতেই থাকি করতেই থাকি তা আমাদের কিন্তু ভিডিওগুলো আমরা অ্যানালাইসিস করি না যার জন্য কিন্তু আমাদের ভিউ বাড়ে আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার থাকে না তো সেই হিসাবে ইউটিউব বলগুলি আমাদের ভিডিওগুলো যারা নতুন চ্যানেল খুলেছে তাদের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ভিউয়ার্সের সামনে উপস্থাপন করে তখন কিন্তু অল্প পরিমাণ ভিউয়ার্সের সামনে উপস্থাপন করো অর্থাৎ ইমপ্রেশন দেয় তো এখন মনে করেন আপনার একটা ভিডিও একশো জন ভিউয়ার্সের সামনে ইমপ্রেশন দিল সেক্ষেত্রে একশো জনের ভিতরে যদি দশজন দেখে তাহলে আপনার ভিউ তো দশের বেশি হবে না এখন বলতে পারেন যে আসলে অন্যান্য চ্যানেলগুলোতে কেন এত ভিউ হয় কারণ আসলে তারাও কিন্তু এই সময়টা কিন্তু পার করে গেছে তখনও কিন্তু তাদের ভিউ হয় নাই এখন তাদেরও ওই সময় কিন্তু দেখা গেছে একটা ভিডিও আপলোড করার পর একশো জন ইম্প্রেশন দিয়েছে তো এখন সে একটা ভিডিও আপলোড করলে তার একটা ভিডিওতে দেখা গেছে যে পঞ্চাশ হাজার এক লক্ষ ইমপ্রেশন হলো। আপনি একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার পর দেখা গেলো আপনার ইমপ্রেশন হলো একশো তো সেক্ষেত্রে এখন আপনি চিন্তা করেন আমার ভিডিওতে কেন ইমপ্রেশন বেশি দেবে না আমি নতুন বলে কি আমাকে ইমপ্রেশন কম দেবে তা আসলে ইমপ্রেশন আপনাকে একশো দিয়ে মনে করেন শুরু করলো তো এখন একশো আপনার সঠিকভাবে কিন্তু আপনার ব্যবহার করতে হবে এই যে একশো ইমপ্রেশন দিল তো একশোর ভিতর তো আপনার দশজন দেখার কথা এখন যদি আপনার দশজনও না দেখে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না তা আপনার যদি আপনাকে মনে করেন আপনার ভিডিওটার একশো ইমপ্রেশন দিল তো একশোর ভিতর যদি জন দেখে তখন সেক্ষেত্রে ইউটিউব এটাকে যাচাই করবে এবং আপনাকে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে দেড়শো ইমপ্রেশন দিবে তারপর দুইশো ইমপ্রেশন দিবে এইভাবে হাজার দুই হাজার পাঁচ হাজার আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তে থাকবে তো আপনার যদি মনে করেন প্রথমে একশো ইমপ্রেশন দিল আপনার ভিডিওতে তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে দুইজন ভিউ হলো অর্থাৎ দুইজন ক্লিক করলো তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু পরবর্তীতে ইমপ্রেশন বাড়াবেন না তাই আসলে আমাদের ভিউ বাড়ানোর জন্য নতুন চ্যানেল খুলে প্রথম থেকে আমাদের যাতে ভিউ বাড়ে তার জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু অ্যানালিসিস করতে হবে এবং আমাকে মনে করেন একশো ইম্প্রেশন দিল তো একশো ইমপ্রেশনের ভিতর আমাকে আমার ভিডিওটা কয়জন ক্লিক করলো অর্থাৎ কতজন দেখলো দেখার পরে আমাদের ভিডিওটা আসলে একটা ভিডিও পাঁচ মিনিটের ভিডিও হলে এই ভিডিওতে কত মিনিট দেখলো যদি এক মিনিট দেখে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ বি কিন্তু শুধুমাত্র বিশ পার্সেন্ট হবে তো বিশ পার্সেন্ট হলে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো কিন্তু যাচাই করবো প্রতিটা ভিডিও আপলোডের করার পর আমরা দেখবো যে আমাদের ইমপ্রেশন কত হলো এবং কত ক্লিক করলো এবং অ্যাভারেজ ভিউ কত হলো এভাবে যদি আমাদের কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে তাহলে কিন্তু আমাদের দিন দিন ইমপ্রেশন বাড়তে থাকবে এবং ইম্প্রেশন যখন আপনার বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের ভিউ অটোমেটিক বাড়তে থাকবে তাই আমাদের নতুন চ্যানেলে যখন আমরা আপলোড করব ভিডিও তখন কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা সবসময় অ্যানালিসিস করতে থাকবো এবং কোথাও যদি আমাদের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে হ্যাঁ আমরা আসলে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করতেই থাকি এবং আমাদের ভিডিওর যে কোথায় সমস্যা আছে কেন ভিউ হচ্ছে না সেগুলো কিন্তু আমরা যাচাই করি না আমরা শুধু হাই হাই করি যে আমাদের ভিউ হচ্ছে না ভিউ হচ্ছে না এবং বিভিন্ন মানুষের পরামর্শ নেওয়ার চেষ্টা করি যে আমার চ্যানেলে কেন ভিউ হচ্ছে না আমার চ্যানেলে কেন ভিউ হচ্ছে না আসলে আপনার চ্যানেলে ভিউ কেন হচ্ছে না আপনার ভিডিওগুলো আপনি অ্যানালিসিস করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোথায় সমস্যা আছে আপনার কি ইমপ্রেশনের সমস্যা নাকি আপনার ভিডিওতে ক্লিক থ্রো রেটের সমস্যা অর্থাৎ ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করতেছে না নাকি ভিডিওটা ক্লিক করে কেটে দিচ্ছে এগুলো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে যদি আপনি আপনার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করেন নিয়মিতভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে এবং আপনি যদি আপনার চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন বাড়বে না মনে করেন আপনার একটা ভিডিও আপনি আজকে একটা ভ্রমণ ভিডিও দিলেন তো ভ্রমণ ভিডিও আপনি এক চ্যানেলে আপলোড করলেন সেক্ষেত্রে একশো জন ভিউয়ার্সের সামনে কিন্তু মনে করেন ইউটিউব অলগরেডি আপনার ভিডিওটা পৌঁছে দিল তো একশো জনের ভিতর মনে করেন দশজন দেখলো এবং দশজন দেখার পর পরবর্তীতে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন মনে করেন একটা টেক ভিডিও আপলোড করছেন তখন কিন্তু ওই দশজনের সামনে কিন্তু যাবে যারা আপনার ভিডিওটা দেখেছে তাদের কাছে কিন্তু অটোমেটিক যাবে যদিও তারা আপনাকে সাবস্ক্রাইব না করে তারপরেও কিন্তু দেখা যায় যে এক মাস ধরে ওই ভিডিওটা আপনি ভিডিও আপলোড করলে তার সামনে কিন্তু চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন একটা টেক ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না সেক্ষেত্রে দেখা যায় যে ক্লিক থ্রো রেটটা আপনার কমে যাবে তখন কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না তা আমরা যদি এক টাইমের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমপ্রেশন কিন্তু বাড়তে থাকবে তাই আমাদের যদি ইমপ্রেশন না বাড়ে বাড়ে তাহলে আমরা বুঝবো যে আমাদের এক টাইপের ভিডিও আপলোড করতে হবে তখন আমরা যখন এক টাইপের ভিডিও আপলোড করতে থাকবো তখন আমাদের কিন্তু ইমপ্রেশন বাড়তে থাকবে এবং ইম্প্রেশন বাড়ার পর আমরা দেখবো যে আমাদের ক্লিক থোর রেটটা ঠিক আছে কিনা অর্থাৎ যদি আপনার ক্লিক থরো রেট সাত পার্সেন্টের নিচে হয় তাহলে বুঝবেন যে আপনার এবং টাইটেলের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইটেলের প্রতি জোর দিতে হবে এবং আমরা দেখবো যে আমাদের অ্যাভারেজ ভিউ কত কারণ আমাদের সবচেয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ভিউ বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এভারেজ ভিউ তা আমরা দেখব যে আমাদের এভারেজ ভিউটা যাতে ফিফটি পার্সেন্টের বেশি হয় যদি আমাদের অ্যাভারেজ ভিউ ফিফটি পার্সেন্ট আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু ইউটিউব অল্পের একদম আমাদের কিন্তু এই ভিডিওগুলো বিভিন্ন ভিওয়ার্সের সামনে আরও উপস্থাপন করতে থাকবে সেক্ষেত্রে আপনার ইম্প্রেশন কিন্তু বাড়তে থাকবে এবং ভিউ কিন্তু দিন দিন বাড়তে থাকবে তো আজ আর নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ